আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার 2022-23 অর্থবছরের সম্পূরক বাজেটের উপরে আলোচনা করবার সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার স্যার, মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল গত 9 তারিখে এই মহান সংসদে অডিও ভিজুয়াল পদ্ধতিতে 2022-23 অর্থবর্ষে যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটের সূচনায় তিনি যে বর্ণনা দিয়েছেন মহীয়সী নেত্রী জননেত্রী শেখ হাসিনার, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর, ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে ফিনিক্স পাখির গল্প কথা বলে যে অনবদ্য হৃদয়গ্রাহী, যেটি এদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, সেই উপস্থাপনার জন্য, সেই সুন্দর প্রেজেন্টেশনের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটি আবেগকে কত সুন্দরভাবে ভাষা দেওয়া যায়, যে আবেগ আমাদের প্রত্যেকের হৃদয়ে স্পন্দিত হচ্ছে, সেই আবেগকে বাংময় করবার জন্য যে প্রক্রিয়া উনি অনুসরণ করেছেন, সত্যি আমাদের এই সংসদীয় জীবনে এটি শুনতে পারা এবং সেই উপস্থিতি, সেই বাজেট প্রেজেন্টেশনের সময় আমাদের উপস্থিতি আমাদেরকে হৃদ্য করেছে, আমাদেরকে আনন্দিত করেছে, আমাদেরকে গর্বিত করেছে। আবারও মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামালকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার স্যার, আমার কথা শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আমি আগেও কথাটি বলেছি যে বাংলা শুধুমাত্র কল্পনায় ছিল, যে বাংলা শুধুমাত্র আমাদের আবেগে ছিল, সেই বাংলাকে একটি নতুন কলেবরে, সেই বাংলার শুধু একটি মানচিত্র দেওয়া নয়, সেই বাংলাকে সৃষ্টি করা, সেই বাংলাকে মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরা যে মহান প্রক্রিয়াটা করেছেন, আমি যোগ দিয়ে বলতে চাই বাঙালি জাতির সৃষ্টি করেছেন, ইতিহাস সাক্ষী। আমরা যে বাংলার কথা বলি সেই বাংলা অনেকটাই বিচ্ছিন্ন আকারের বাংলা, সেই বাংলাকে যিনি এই বাংলায় রূপান্তরিত করেছেন, আজকে পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশ একটি শুধুমাত্র দেশ নয়, বাংলাদেশ জাতি। একটি কথা ইংরেজিতে বলে যে রোম ওয়াজ বিল্ড নট ইন এ ডে, তো রোম একদিনে তৈরি হয় নাই, যেমন ঠিক তেমনি আমাদের এই বাঙালি জাতিসত্তা একদিনে তৈরি হয় নাই। এই জাতিসত্তা তৈরি করবার পিছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলে তিলে তার জীবন দিয়েছেন, তার যৌবন দিয়েছেন, তার মেধা দিয়েছেন এবং এই বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছেন, এবং একটি রাষ্ট্রের আগেই একটি জাতির সৃষ্টি করেছেন, এবং সেই জাতির সৃষ্টি শুধু নয়, সেই জাতির ঠিকানাও দিয়েছেন। আমরা স্লোগান দিয়েছি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা জাতির অভ্যুদয়, একটি জাতির ঠিকানা, একটি জাতির রাজনৈতিক অবস্থান সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি পৃথিবীর ইতিহাস ঘেঁটে বলতে চাই গোটা পৃথিবীতে এইভাবে একটা জাতির সৃষ্টি এবং সেই জাতিকে স্বাধীন করবার ইতিহাস আর একটিও নাই, আর দ্বিতীয়টি এই ইতিহাস
গোটা পৃথিবীর ইতিহাস আপনি খুঁজে বের করতে পারবেন না। সেই জন্য আজকে এই সংসদে দাঁড়িয়ে এই সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সেই সংসদে দাঁড়িয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার স্যার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতার চার সহযোগী, যার অবর্তমানে জাতির পিতার অবর্তমানে যারা মহান মুক্তিযুদ্ধকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গেছেন, একটা সফল পরিসমাপ্তির দিকে নিয়ে গেছেন, তার সেই চার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, কামরুজ্জামান, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই, আমাকে একটু সময় বাড়াই দিবেন দয়া করে মাননীয় স্পিকার। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে যারা তার পরিবারের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ তার তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, তার বঙ্গবন্ধুর দুই নবপরিণতা পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল সহ তার পরিবারের যারা তার পঙ্গু, তার প্রতিবন্ধী ভাই শেখ নাসের সহ যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার স্যার, আমি আজকের এই সুযোগে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর যোদ্ধা, তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একটি দেশ দিয়েছে, একটি জাতি দিয়েছে, পৃথিবীর কাছে পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়বার যে সম্মান আমাদের দিয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা যাদের নিঃশ্বাসের কারণে আজকে পতাকা উঠছে পথ পথ করে। আমি বিশ্বাস করি এই পতাকা শুধুমাত্র হাওয়ায় দুলছে না, এই পতাকা দুলছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন, তাদের নিঃশ্বাসে তাদের প্রশ্বাসে এই পতাকা আজকে বাংলার পতাকা পথ পথ করে উঠছে। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ নির্যাতিতা মা বোন, 30 লক্ষ শহীদ, এই বাঙালি জনগণ যারা শহীদ হয়েছেন সেই 30 লক্ষ মানুষের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার স্যার, এই বাজেট বক্তৃতার এই প্রেক্ষিতে আমি শুধু এইটুক বলতে চাই যে এই যে অভিধায় অভিযুক্ত করা হয়েছে, এই যে এই বাজেট কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন, আমি শুধু এখানে প্রত্যাবর্তন দেখছি না, আমি দেখছি দৃঢ় প্রত্যয় এগিয়ে যাবার একটা মশাল হিসাবে, একটা মশালবাহী এই বাজেট আমি দেখছি। শুধু প্রত্যাবর্তন করে আমাদের শেষ নয়, আমরা যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছি, আমরা সেই এগিয়ে যাবার জন্য, এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অর্থমন্ত্রী সহ ক্যাবিনেটের সকল মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আমরা দেখেছি এই সম্পূরক বাজেট, বাজেট একটা এস্টিমেটেড কস্ট, একটা সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, সেই আয় ব্যয় যখন বাস্তবতার নিরিখে যে খরচটি হয়ে যায় সেই খরচটিকে লেজিটিমেট করবার জন্য, আমরা জানি নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই জনপ্রতিনিধি ছাড়া, এই সংসদ ছাড়া কোনো ট্যাক্সেশন কার্যকর হতে পারে না, কোনো অর্থ বরাদ্দ হতে পারে না, সেই জন্য আজকে সম্পূরক বাজেট এসেছে। আমি দেখেছি সেই সম্পূরক বাজেটে যে সকল ক্ষেত্রে ব্যয় করা হয়েছে, বিশেষ করে যে পাঁচটি ক্ষেত্রে ব্যয় করা, আজ 35টি মন্ত্রণালয় তার অর্থ বাস্তব কারণেই যথাযথভাবে ব্যয় করতে পারেন নাই, কিন্তু বাস্তবতার অবস্থা অত্যন্ত সীমাবদ্ধতা অবস্থার মধ্যেও বিশেষ করে অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, এই 5টি মন্ত্রণালয় এগিয়ে আছে এবং এই এগিয়ে থাকবার ফল আজকে বাঙালি জনগণ ভোগ করছে। অর্থ মন্ত্রণালয় প্রণোদনা দিয়েছে, প্রণোদনা দিবার জন্য শিল্প কলকারখানা চালু আছে, কৃষি মন্ত্রণালয় এদেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছে, বিগত সময়ে শুধুমাত্র 12,500 কোটি টাকা ভর্তুকি দিয়েছেন, এইবারে এই বাজেটে প্রস্তাব করা আছে 16,000 কোটি টাকা কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার যে প্রস্তাব দেওয়া আছে, ঠিক সেইভাবে খাদ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরু দায়িত্ব পালন করেছেন, মানুষের কাছে খাদ্য পৌঁছানোর জন্য তারা সেই মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন জন্যই আজকে এই বাংলাদেশে মানুষের মধ্যে দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয় নাই। পৃথিবীর অনেক দেশ
বিশ্বব্যাংক বারবার কথাগুলো বলেছে যে এই দেশে দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হবে। এবং আমি দেখেছি, তাদের রিপোর্ট দেখেছি, সেই রিপোর্টে তারা বলেছে যেসব দেশের নাম। দুই মিনিট মাননীয় সদস্য। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, আমি দেখেছি তাদের রিপোর্টে দেখেছি যে তারা এই বাংলাদেশের নামও ইনক্লুড করেছে যে এই দেশগুলোতে দুর্ভিক্ষ হতে পারে। আপনারা দেখেছেন, গোটা পৃথিবী দেখছে আজকে বাংলাদেশ কি অবস্থায় আছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বেশি, দ্রব্যমূল্যর বিকাশ আমি দেখেছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এটা ইম্পোর্টেড ইনফ্লেশন বলেছেন, শব্দটা বলেছেন ইম্পোর্টেড ইনফ্লেশন। আর আমি শব্দটাকে বিনয়ের সাথে বলতে চাই, এটা এক্সপোর্টেড ইনফ্লেশন, এটা অন্য দেশ থেকে আমাদের দেশে রপ্তানি করে দেওয়া হয়েছে। ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট করে দেওয়া এই মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতি দূর করবার যে দিক নির্দেশনা, এই আমাদের 22-23 সালের বাজেটেও খুব পরিষ্কার করে বলা আছে। সেই মূল্যস্ফীতি, দুটো জিনিস আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, একটা হলো মূল্যস্ফীতি আর একটা কর্মসংস্থান করা। সেই মূল্যস্ফীতি দূর করবার জন্য মাননীয় অর্থমন্ত্রী বাজেটে যে কথাটা বলেছেন যে প্রবৃত্তির যে চাহিদা, সেই প্রবৃত্তির চাহিদার চাকাটা একটু স্লো করা, প্রবৃত্তির চাহিদাটাকে একটু সীমিত করা, আমি ওই কথাটা বলি না, আমি বিনয়ের সাথে বলি প্রবৃদ্ধি প্রবৃদ্ধির মতোই চলবে, মানুষের চাহিদা বাড়বে। এই অর্থনীতি, যে অর্থনীতি অভ্রংলেহী অর্থনীতি, সেই অর্থনীতিতে মানুষের চাহিদা বাড়বে, সেটি সীমাবদ্ধ করবার কোনো সুযোগ নাই। সেই চাহিদাকে মোকাবেলা করবার জন্য আমাদের দুটো কাজ করতে হবে, একটি হলো মানুষের সহায়তা বাড়াতে হবে, মানুষের সহায়তা বাড়াতে হবে, এবং সাথে সাথে আমাদের মুদ্রানীতিটাকে সহজ করতে হবে যাতে করে আমরা এই মূল্যস্ফীতিটাকে মোকাবেলা করতে পারি। মাননীয় স্পিকার স্যার, সেই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, এই বিষয়গুলো যেন মাননীয় অর্থমন্ত্রী দেখে। এক মিনিট। কৃষকের ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাই, কৃষক পরিবার থেকে আসা মানুষ হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আরো কৃষকের প্রাপ্তি আছে। বিশেষ করে আমি দেখেছি এই যান্ত্রিকীকরণের কথা বলেছেন, এই যান্ত্রিকীকরণের নামে যেসব যন্ত্র কৃষকদের কাছে দেওয়া হয়, মানসম্পন্ন যন্ত্র দেওয়া হয় না, এর মধ্যে কোনো না কোনো দুষ্ট চক্র আছে যারা কৃষকের কাছে কৃষককে প্রতারণা করে। এই যন্ত্রগুলো যেগুলো কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে ব্যবহার হয়, সেই যন্ত্রগুলো যাতে করে মানসম্মত হয়, তার জন্য যাদের যাদের দেখবার দায়িত্ব আছে দয়া করে তারা যেন সঠিকভাবে দেখে, কৃষককে যেন এইভাবে প্রতারণা না করা হয়। মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব যে কৃষকের ভর্তুকি শুধু এই প্রকারে নয়, বিদ্যুৎ বিল আপনি রিবেট দিয়েছেন 20%, আমি অনুরোধ করছি বিদ্যুৎ বিল অন্তত 30% রিবেট দেন, যাতে করে কৃষক, এই যে আমাদের করোনার অভিঘাত। মাননীয় সদস্য, শেষ করতে হবে, আপনার সময় শেষ। জি, এক মিনিটে শেষ করুন। একক কোন গোষ্ঠী যদি কৃতিত্বের দাবিদার হয়ে থাকে, সেই একক গোষ্ঠী কৃষক, সেই কৃষককে বাঁচালেই এই দেশ বাঁচবে এবং আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করতে পারবো। আমি শুধু এইটুকু বলতে পারি, কৃষি আমাদের ভিত্তি, এই ভিত্তিকে ঠিক রাখে আমাদের রপ্তানি বা আমাদের শিল্পায়ন, আমাদের ভবিষ্যৎ, কিন্তু ভিত্তিকে ঠিক রাখে আগামী দিনে আমরা এগিয়ে যাব, এই বিশ্বাস, এই অনুরোধ, এই আহ্বান আপনার প্রতি, মাননীয় অর্থমন্ত্রীর প্রতি আমার থাকলো। আমি শুধু অনুরোধ করব যে এই অর্থনীতি, যে বেগবান অর্থনীতি হয়েছে, এই অর্থনীতিতে আমাদের আরও আমাদের গ্রাম এলাকার যে উন্নয়ন, বিশেষ করে আমি আজকে আপনার কাছে মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে দাবি করছি, আমার এলাকায় সান্তার থেকে জয়পুরহাট থেকে রহনপুর পর্যন্ত একটা রেল লাইন